মুক্তি পেল রাহুল মুখার্জি পরিচালিত দেব রুকমিনী অভিনীত কিশমিশ ছবির প্রথম গান তুই বলবো না তুমি। যেখানে কলেজ লাইফের লুকে দেখা যাচ্ছে টিনটিন এবং রোহিণী অর্থাৎ দেব এবং রুকমিনীকে। প্রথম গানে দারুণ হিট, দারুণ পছন্দ করছেন দর্শকেরা। আবারও সেই কলেজ লাইফে ফিরে যাচ্ছেন বহু মানুষ। আমি কি করতে চাই? মাথাটা ঠিক আছে তোমার? এখনো কলেজ পাশ করনি টিনটিন। মুখের আর ভাঙেনি, আবার বিয়ে করতে চললো। কি বললেন এই গান নিয়ে ছবির কলা কুশলীরা, শুনে নিন সেটাই। সিয়া, আমার বেসিক্যালি মিউজিক ডিপার্টমেন্টটা নিয়ে প্রচন্ড ন্যাক আছে। সামহাউ কোথাও যেন প্রচন্ড টাইম নিয়ে আমরা মিউজিকটাকে নিয়ে চেষ্টা করি, যেন গল্পের সাথে গল্পটাকে এগিয়ে নিয়ে যায় এবং মানুষের যেন ভালো লাগে। তো সেই জায়গা থেকে কিশমিশের আজকে যে গানটা লঞ্চ হয়েছে তোকে তুই বলবো না তুমি, আমার ভীষণ প্রিয় একটা গান। খুব ভীষণ ভাইব্রেন্ট, পেপি এমন একটা জায়গায় আসে যেখানে কলেজে গল্পটা তৈরি হচ্ছে, দুটো ছেলে মেয়ে মানে রোহিণী আর টিনটিন বন্ধু হচ্ছে এবং তাদের মধ্যে যে মারপিটের পর যে কিভাবে বন্ধু হলো তাদের গল্পটা বলা হচ্ছে। তো আমার ভীষণ প্রিয় একটা গান এবং বাবা যাদব যিনি আমাদের কোরিওগ্রাফার, খুব সুন্দরভাবে তাদের গল্পটা বলেছে গানের মাধ্যমে এবং যিনি সুর দিয়েছেন আমাদের মিউজিক ডিরেক্টর, ফার্স্ট টাইম মিউজিক ডিরেক্টর, ডেবিউট্যান্ট মিউজিক ডিরেক্টর নীল, খুব সুন্দর লিখেছে এবং সুর দিয়েছে। তো আমরা যেই গল্পটা বলতে চাইছিলাম এই গানের মাধ্যমে, আমার মনে হয় কি এর চেয়ে ভালো গান বা এর চেয়ে ভালো ভিজুয়ালস আমরা বোঝাতে পারতাম না। তো ক্রেডিট গোস টু মাই টিম। দেবদা মানে কাটিয়ে নাচ, সেই পুরনো দেবদাকে কানেক্টটা দেখা যাচ্ছে এখানে তোমার। সি, ফাটিয়ে নাচ নয়, কিন্তু যেই গল্পটা কিশমিশ বলতে চাইছে টিনটিনের মাধ্যমে, যে টিনটিন কিন্তু দেবের মতো নাচে না। তো সেই জন্য আমি চেষ্টা করেছি কি একটা জায়গায়, আমি বাবাকে বলেছিলাম যে টিনটিন কিন্তু পুরোটা কমপ্লিট করবে না, টিনটিন ভুলে গেছে, কোথাও যেন দর্শকদের মনে না হয় এই তো দেব বেরিয়ে এলো, এই তো দেব বেরিয়ে এলো। কিন্তু অনেকগুলো চরিত্র আছে ছোটার মধ্যে, অনেকগুলো টাইম লাইন আছে, অনেকগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটা কিন্তু কেউ তার মধ্যে দেব নয়, কিন্তু সবাই তাদের আলাদা ভাবে কথা বলে, আলাদা ম্যানারিজম আছে, আলাদা বডি ল্যাঙ্গুয়েজ আছে। কোথাও আমার চেষ্টা এটাই কি নাচতে নাচতেও কোথাও যেন দেব বেরিয়ে না আসে, সেটা যেন মনেই হয় এটা টিনটিন নাচছে। আমার এবারে মনে হয় কি দর্শকরা বলুক কি সত্যি তার টিনটিনকে খুঁজে পেলো না তার টিনটিনের মধ্যে আবার দেবকে খুঁজে পেলো। আমার মনে হয় প্রপোজ করলে হবে কিনা জানি না, কিন্তু পছন্দ করলে অবশ্যই কাজে লেগে যাবে। আমার মনে হয় যারা যারা সদ্য সদ্য প্রেমে পড়ছে বা নতুন কোনো বন্ধুত্বে শুরু হতে যাচ্ছে, তাদের জন্য তুই বলবো না তুমিটা ইজ দ্য রাইট সং। হয় না, রাত্রির বেলা 3:30 সময় একটা ডেডিকেশন করে দিই গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে, আই থিঙ্ক তুই বলবো না তুমি ইজ দ্য পারফেক্ট সং ফর দ্যাট। আমরা সবাই নিজেদের মতো গ্রুপ করছিলাম গানটা, আমরা সবাই নিজেদের মতো করে যাচ্ছিলাম, তখন লাস্টে বাবা এসে বলে শুনো তুম লোক সব না মেরা স্টেপ করো স্টেপ, বাট উই লাভ দ্য স্টেপ। আমার মনে হচ্ছে আমরা শুধু যারা আমি আর দেব বা আমাদের যারা বন্ধুরা এই সিনেমাটা আছে তারাই কেবলমাত্র না, যারা বিহাইন্ড দ্য ক্যামেরা ছিল, আজকে যেমন দেখলাম আমাদের ডিওপি মধুরা ওর পুরো স্টেপটা মুখস্থ, অ্যান্ড আম শিওর ইট উইল বি আ ভাইরাল স্টেপ থ্যাংকস টু বাবা, সেও বিহাইন্ড দ্য ক্যামেরা নাচছিল। আমার মনে হচ্ছে একটা একটা পয়েন্টে লাস্টে আমাদেরকে বলে ঠিক আছে ফ্রি স্টাইল, আমরা ক্যামেরার সামনে কি ফ্রি স্টাইল করবো, পুরো ক্যামেরার পেছনে পুরো ইউনিট নাচছে। আমার মনে হচ্ছে এটা কী হচ্ছে, লাস্টে আমরা থেমে গেছি, দেখছি ইউনিট তখনও পেছনে আছে, আমি আর দেব পড়ে গেলে হলো গাইস কাট হয়ে গেছে, তোমরা কখন কাট করবে, সো এরকমও সিচুয়েশন হয়েছে। সো ইউ নো দিস ইজ দ্য এনার্জি উই হ্যাড অন দ্য সেটস অফ কিশমিশ। আই থিঙ্ক যখন আমাদের ট্রেলার বেরিয়েছে সবাই এটা বলছে এত ফ্রেশ, এত ইউথফুল, বিকজ ওই পয়েন্ট অফ টাইম আমরা এতটাই মনে প্যাশন নিয়ে ছবিটা বানাচ্ছিলাম, আমরা কেউ ইট ডিড নট ফিল লাইক ওয়ার্ক, ইভেন দো উই ওয়ার ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক, প্রচণ্ড স্ট্রেনাস একটা শ্যুট ছিল, কিন্তু কোথাও না কোথাও মনে এত ভালোবাসা নিয়ে আর এতটা মজা নিয়ে আমরা ছবিটা শ্যুট করেছি যে কিশমিশ জাস্ট ফেল লাইক এ কেক ওয়াক। প্রেমের গানটাই দরকার ছিল প্রেমের ছবিতে, এবং সেখানে প্রেমের তো অনেক অ্যাসপেক্ট আছে, কিন্তু এইখানে এই গানটার ক্ষেত্রে যখন ডিরেক্টর বলে যে এই ক্যারেক্টারটা একটু এরকম, একটু কনফিডেন্স ল্যাক করে, তো যখন কেউ কনফিডেন্স ল্যাক করে তার প্রথম প্রবলেমটাই হয়ে যায় যে সামনের মানুষটাকে কী বলে অ্যাড্রেস করবে, তো সেটা বেসিকটাই হচ্ছে তুই বলবো না তুমি, সে বুঝে পায় না, সেটা নিয়ে এই গানটা। তাই এই প্রেমের সেই অ্যাসপেক্টটা, সেই প্রথম কনভারসেশন শুরু করার অ্যাসপেক্টটাকেই চেষ্টা হয়েছে এই গানে তুলে ধরার। আমি নিজের জগতে মজা ছিলাম বেশ, তুমি ঘুম থেকে আমায়
তুলে দিলে কত রং চারিদিকে, ভাবতাম জানলা বসে তুমি আমার দরজা খুলে দিলে, তোমা তুই বলবো না তুমি আমি বুঝে পাই না, কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজে পাই না, তোমা তুই বলবো না তুমি আমি বুঝে পাই না, কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজে পাই না। থ্যাংক ইউ সো মাচ। দেখো আমি আমার বউকে মানে সোনাক্ষীকে তুই বলি, সো মজার এটা একটা মজার গল্প আছে এই গানটা নিয়ে। যখন নীলের সাথে আমি প্রথম বসি এই গানটা নিয়ে, তো আমি নীলকে বলেছিলাম যে চল এরকম একটা কিছু বানাই যেটা মানে প্রচণ্ড লোকের মুখে মুখে হয়ে যাবে, যেটা খুব সহজে যে কেউ যে গান গাইতেও পারে না সেও গাইতে পারবে। তো তখন নীল একটা দারুণ আইডিয়া নিয়ে আসে যে একটা প্রেমিক তার গার্লফ্রেন্ডকে বা একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে তুই বলবো না তুমি বলবো, এই নিয়ে এটা চলতে থাকে। তো আমাদের ছবিতেও এই গানটা ওইভাবেই পোর্ট্রে করা হয় যে তোকে তুই বলবো না তুমি। এটা খুব কঠিন, মানে আমি অস্বাভাবিক খারাপ গাই, বাট তাও চেষ্টা করবো। তোকে তুই বলবো না তুমি আমি বুঝে পাই না, বাস এইটুকুই। মানে আমি জীবনে প্রথমবার বোধহয় গান গাইলাম। এই প্রথম বুঝতে শিখলাম ভালোবাসা কার একয়, খুব ডেঞ্জারাস।